মানে আমরা হলো আল্লাহ পাকের সৃষ্টি, আমার আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আমাদের খালিক, আমরা হলাম আল্লাহ পাকের মাখলুক, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তিনি আমাদের খাওয়াচ্ছেন, আমাদের তিনি চলাফেরার শক্তি দিয়েছেন, তিনি আমাদের বাক শক্তি দান করেছেন, তিনি আমাদের দৃষ্টি শক্তি দান করেছেন। যদি আমরা এগুলো পেয়ে যদি সে আল্লাহর বিরুদ্ধে যদি চলে যাই, মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাকের কোরআন, যে কোরআন আজ রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, যতই চেষ্টা করুক না কেন ধ্বংস করতে পারবে না কোরআন, আর ধ্বংস করতে পারবে না আমার নবীর আদর্শ, ধ্বংস করতে পারবে না আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ধ্বংস হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জানিয়ে দেন যে আমার কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে, আমার ইসলামের ছায়াতলে থেকে যে দূরে সরে যাবে সেই ধ্বংস হবে, সেই ক্ষতিগ্রস্ত হবে, তার উপরে লানত পড়বে, তার উপরে গজব পড়বে। কিন্তু আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম ইসলাম জিন্দা থাকবে, আমার ইসলামের সংবিধান কোরআন, যে কোরআন হলো আমার বাণী, সেটা জিন্দা থাকবে। এই কোরআনের উপরে যারা আমল করবে, আমার নবীর আদর্শের উপরে আমল করবে, আমার ইসলামের ছায়াতলে যারা প্রবেশ করবে, তারা কোনোদিন অসম্মানীয় হবে না। আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিলাম, আমি আল্লাহ পাক তাদের ইহকালে আমি আল্লাহ তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেব, আর আমি আল্লাহ পরকালে নাজার দান করব, আর আমার হাবিবের সাথে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দান করে দেব। ইসলামের ছায়াতলে থাকলে আমাদের কিছু করতে পারবে কিভাবে? আমরা এনআরসি এনআরসি করে ভয়তে আমরা সব কি সরো হয়ে যাচ্ছি, গোটো হয়ে যাচ্ছি। বলেন তো এনআরসি, আমার আল্লাহ যদি শক্তি দেয় তাহলে করবে, ঠিক কিনা? যদি সত্যকারে আমরা ইসলাম থেকে দূরে সরে যাই তাহলে আমরা অপমানিত হব, আর যদি সত্যকারে আমরা ইসলামকে প্রকৃতভাবে যদি মেনে নিয়ে সে ইসলামের আদর্শের উপরে চলি, কোরআনের আদর্শের উপরে চলি, কেউ আমাদের কিছু করতে পারবে না, পারবে না। আমার নবীকে, আমার রসুলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়নি, চেষ্টা হয়েছে। ইসলামকে শেষ করার জন্য চেষ্টা হয়েছে নবীর জামানায়, সাহাবীদের জামানায়, তাবে তাবেঈনদের জামানায়, বর্তমান জামানায় চলছে, ভবিষ্যতে চলবে, মৃত্যু তো একদিন হবে না কি বাবা, মরে আমরা যাব, কিন্তু মৃত্যুটা আল্লাহ যে মৃত্যুটাকে পছন্দ করেন সেই মৃত্যু নিয়ে আমাদের মরতে হবে। প্রিয় মুসলমান, আমি আপনাদের বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে সাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যতদিন না পর্যন্ত তোরা পাকাপোক্ত মুমিন মুমিনা মুসলমান না হতে পারবি, তোরা যেন দুনিয়ার ভুক থেকে মরবি না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোদের হায়াতের মালিক আমি আল্লাহ, তোদের মৌতের মালিক হলাম আমি আল্লাহ। তবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম মৃত্যুর ভয়তে যেন তোরা অন্যায় কাজ করবি না, মৃত্যুর ভয়তে যেন অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, মৃত্যুর ভয়তে যেন খারাপ কাজ করবি না, মৃত্যুর ভয়তে যেন অন্যায় অত্যাচার করবি না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বান্দা বান্দিরে, তোরা যদি হকের উপরে সত্যের উপরে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে জিকির করিস, আমি আল্লাহ তোদের ওই কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তোদের হেফাজত করব। হে বান্দা বান্দিরে, যদি তোদের হায়াত শেষ হয়ে যায় আমি আল্লাহ তোদের ইমানের সঙ্গে মৌত দেব, আমি আল্লাহ তোদের যদি তোরা তোদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয় আমি আল্লাহ তোদের যদি তোরা আমার হয়ে মরতে পারিস আমি আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেব। তাহলে মৃত্যু সবার হবে, এই মৃত্যুটা ভালো
না যারা আবু জাহিদ আবু দাউদ বা সাইবারা যে মৃত্যুবরণ করে সেই মৃত্যুটা ভালো, কোনটা? এই মৃত্যুটা ভালো যে মৃত্যুটা ইমানের সঙ্গে। কেন? এই দুনিয়া জমিনটাই হলো পরীক্ষার জায়গা, দুনিয়া জমিনটা হলো পরীক্ষার জন্য। ও মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন, আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রিত করে বলেছিলেন রূহের জগতে, সেদিন আমাদের মনে নাই সেদিনের কথা, আল্লাহ পাক জানিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ আমাদের যখন সৃষ্টি করে আল্লাহ এক জায়গায় করে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়, আল্লাহ নয়? আমরা এক বাক্যে বলেছিলাম অলু বালাম নাম, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। জোরে বলুন, আমাদের মনে আছে সেদিনের কথা? মনে নাই। আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, কিভাবে ছিলাম মনে আছে? মনে নাই। আমরা মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছি, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বয়সের কথা আপনারা বলতে পারবেন? মনে আছে আপনাদের? মনে নাই। তাহলে আমরা কি এমনি এমনি হয়েছি নাকি, এমনি এমনি এসেছি নাকি? মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি এমন কথা বললেন, আমরা একসাথে বলেছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক জানিয়েছিলেন এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ এটাকে পরীক্ষা করার জন্য তোরা যে আমাকে রব বলে মানছিস, তোরা আমাকে সৃষ্টিকর্তা বলে মানছিস, এটাকে আমি পরীক্ষা করার জন্য, ঝালাই করার জন্য কিছুদিনের জন্য একটা দুনিয়া একটা জায়গায় পাঠাবো, সেই জায়গাটির নাম হলো আলম দুনিয়া। ওই আলমের দুনিয়ায় গিয়ে তোরা কার ইবাদত করবি, কার উপাসনা করবি, ওই জায়গা আমি বেশি দিন রাখবো না, ওই জায়গাতে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠাবো, ওই জায়গায় গিয়ে তোরা কার ইবাদত করবি, কার উপাসনা করবি। আমরা সকলে একত্রিত ভাবে বলেছি আল্লাহ আজকে যেমন আপনাকে রব বলে মানছি, আল্লাহ বলে মানছি, দুনিয়া জমিনে গিয়েও আপনাকে আল্লাহ বলে মানবো, আপনার নিয়ামত খাবো, আপনার শুকরিয়া আদায় করব। আমরা বলেছিলাম মনে নেই, কারণ আমাদের ছোটবেলার কথাটা আমাদের তো খেয়াল নেই। আমাদের মা যদি, আমাদের মা আমাদের বিশেষ করে মা বেশি জানবে, ঠিক কিনা? মা যদি আমাদের বলে বাবা তোর এত কষ্ট করে মানুষ করেছিল, এমনও সন্তান আছে হ্যাঁ তুমি আর কি কষ্ট করে মানুষ করেছো, আসলে তোর মনে নেই সেদিনের কথা, ছোটবেলার কথা, শীতের সময়ের কথা মনে আছে? পিস্তা পায়খানা করে দিয়েছি কত, মা এতটুকু রাগ করেছে? করেনি, পরিষ্কার করে দিয়েছে, সেদিনের কথা আমরা ভুলে গেছি। সেই মাকে যদি কষ্ট দেই, সেই বাপকে যদি কষ্ট দেই, আমার আল্লাহ তার উপরে খুশি হবেন? হবেন না। আমার আল্লাহ বড় সূক্ষ্ম বিচারক, কেন তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ পাক বলেছিলেন এ বান্দা বান্দিরে দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়ার পরে তোদের মনে থাকবে না, আজকে দিনের কথা তোদের স্মরণে থাকবে না, তাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দেব, হাক্কানি আলেম দিগকে পাঠিয়ে দেব, আমি আল্লাহ পাক যুগে যুগে আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন আমার আসমানি কিতাব পাঠিয়ে দেব। এ বান্দা বান্দিরে তোরা ওখানে গিয়ে কার ইবাদত করবে, কার উপাসনা করবে? আমরা এক বাক্যে বলেছিলাম আল্লাহ আমরা আপনার ইবাদত করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন এ বান্দা বান্দিরে, এ বান্দা বান্দিরে দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা যদি আমার ইবাদত করিস আমি আল্লাহ ওয়াদা করছি এগুলো আমি পাঠিয়ে দেব, তবে তোরা যদি আমার ওই আসমানি কিতাব আমার নবী দিগকে যদি তোরা অমান্য করে চলিস তাহলে কিন্তু তোদের পরিণতি ভালো হবে না, আর যদি
তোরা আমার ইবাদত বন্দেগী করে যদি আমার ওই আমার যদি ওই কিতাব গুলো তোরা মানিস আর আমার নবীগণকে যদি তোরা মানিস আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোনদিন তোদের কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহ তোদেরকে তুলে নিয়ে আমি আল্লাহ আবার তোদের শান্তির জায়গা নসিব করে দেব। আমার আব্বা জানের ভাইরা, আমাদের ভাইজান হুজুর এসেছেন, আমরা সকলে খুশি তো নাকি? ভাইজান হুজুর এসেছেন, আমরা সম্মানার্থে একটি বার তাকবীর দেই, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ণ তাকবীর, শ্রোতা বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারায়ণ তাকবীর। আমার কথা আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো বলবেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমার আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূর্ণ হয়েছে তো নাকি? কিন্তু আমরা যে ওয়াদা করে এসেছি সে ওয়াদাটা কি আমরা পূর্ণ করতে পারছি? ভাবুন, এটা ভাবার বিষয়। আমরা যে ওয়াদা করছি মানে আমার আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা পূর্ণ হয়েছে, কিন্তু আমরা যে ওয়াদা করে এসেছি আমরা কিন্তু এখনো পরিপূর্ণ ওয়াদা পূর্ণ করতে পারিনি। যারা করেছেন তারা আজকের দুনিয়া থেকে বিদায় হয়েও কবরে শান্তিতে আছেন, জোরে বল সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, করেছে, করে চলে গেছে, আজ তারা কবরে শান্তিতে নেই। প্রিয় মুসলমান, আমার আব্বা জানা ভাইরা, আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। পৃথিবীর জমিনে পাঠাবার পরে আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীর উপরে কোরআন নাযিল করলেন, আপনারা জানেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে সর্বপ্রথম যে জায়গায় কোরআন নাযিল হয়েছিল ওই জায়গাটির নাম হলো হেরা গুহা। ওই হেরা গুহাতে আল্লাহ নবী আল্লাহ দরে মগ্ন ছিলেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথমে কোরআনের যে আয়াতটা, কোরআনের যে সূরাটা নাযিল করেছিলেন ওই সূরাটির নাম হলো সূরা আলাক, সূরা আলাক। আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবীর কাছে আল্লাহ পাক বলেছিলেন, এ নবী আমি আল্লাহ আপনার কাছে আমি আল্লাহ থেকে কোরআন নাযিল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যখন কোরআন এসেছিল আল্লাহ তরফ থেকে জিবরিল মারফতে কোরআন নাযিল হয়েছিল, জিবরিল মারফতে কোরআন নাযিল হয়েছিল। কোরআন শরীফ পূর্ণাঙ্গ কোরআন নাযিল হওয়ার শেষ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ও কমপ্লিট, জোরে বলুন ইসলাম কমপ্লিট। জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামকে আমার নবী কোনদিন দেখেন নাই। আল্লাহ নবী হীরা গুহাতে রা পর্বতে আল্লাহ দরে মগ্ন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, আল্লাহ নবীকে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইকরা ইকরা, মানে কি পড়ো, কে পড়বেন, আমার নবীকে পড়তে বলছেন। আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, সূরা আ নাযিল হলো, সর্বপ্রথম যে কথাটা বার হলো সেটা কি পড়ো। তাহলে শিক্ষা, শিক্ষা আমাদের সব থেকে মূল জিনিস, ঠিক কিনা? যে শিক্ষাটা অর্জন করলে পরকালে নাজাত পাওয়া যায়, সমাজের মানুষ উপকৃত হয়, আপনার হাত থেকে যাতে কষ্ট না পায় সেই শিক্ষাটা তো আমাদের দরকার। আর যে শিক্ষা অর্জন করে বড় বড় পাণ্ডিত্য অর্জন করার পরেও যদি মানুষকে কষ্ট দেয়, অসহায় গরিব মানুষকে যদি ছোটায়, তাদেরকে যদি প্রেশানিতে ফেলে দেয়, শিক্ষা ও মর্যাদা তার থাকবে, থাকবে না। যে শিক্ষা আল্লাহ দান করেছেন কোরআন, এর মধ্যে পৃথিবীতে কোনো শিক্ষা নাই, জোরে বলুন। জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, ইকরা, আমার নবী
তিনি কি করেছিলেন, নবীকে তিনবার এমন করে বুকের উপরে নিয়ে চেপে ধরেছিলেন, কি ধরেছিলেন, এরকম জড়িয়ে ধরে চাপ দিয়েছিলেন। দ্বিতীয়বার বললেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী আপনি পড়ুন, যিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। খলাকাল ইনসানা মিন আলাক, যে আমার আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি অথবা জমাট রক্তের ওসিলাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা, আমাদের পিতা মাতার ওসিলাই। ও মুসলমান শুনুন, হযরত জিবরাইল সাল্লাম নবীকে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, আবার বললেন আপনি পড়ুন, যে আল্লাহ কলমকে সৃষ্টি করেছে। প্রিয় মুসলমান, আমার আপনার নবীকে এইভাবে তিনবার চাপ দিয়েছিলেন, আল্লাহর নবী ভয় খেয়ে গেছিলেন, আমার নবী বিশ্ব নবী আমার সুন্দর কথা শুনে নবী আমার বারবার পড়তে লাগলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হাবিব আপনাকে বারবার পড়তে হবে না। জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়ে বলেছেন, জিবরিল বলে দাও আমার নবী যদি একবার শোনে, একবার যদি শোনে আমি আল্লাহ আমার নবী সিনার মধ্যে গেঁথে দেব, বারবার পড়তে লাগবে না। আমার নবী জিবরাইল সাল্লাম ওহিনি আসতেন, একবারই বলতেন নবীর সিনার মধ্যে আমার আল্লাহ গেঁথে দিতেন, এটি ছিল রসুলের সব থেকে বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যখন দরজা খুলে দিলেন, আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, নবী আমার তত্তর করে কাঁপতে লাগেন, তত্তর করে কাঁপতে লাগেন। হযরতে খাদিজা, তাড়াতাড়ি করে তুমি আমার একটা কম্বল দাও, আমি কম্বল চাপা দিই, আমি শুয়ে পড়বো, তার কারণ আমার শরীরটা থরথর করে কাঁপছে, আমার কাঁপনি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় তিনি যখন শুয়ে পড়লেন, মোটা একটা কম্বল চাপা দিয়ে নবী যখন চাপা দিয়ে শুয়ে পড়লেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার দয়ার নবী আমার ওই কম্বল চাপা দিয়ে রয়েছে। আমার আল্লাহ আমার রব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠিয়েছেন, রসূলকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাই আল্লাহ পাক আরেকটা সূরা নাযিল করেছিলেন, ওই সূরা আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, সূরাতুল মুজাম্মিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا الله پاک رب العالمين أمان أبنى النبي كي جاني ديت يا أيها المزمين هي قمول مريدي تھا كامر نبي گو
আপনি আর কম্বল চাপা দিয়ে থাকবেন না, কম্বল মুড়ি দিয়ে থাকবেন না, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আপনি কলেমার বাণী নির্ভয়ে প্রচার করুন, আমার কোরআনের বাণীটাকে প্রচার করুন। আমার নবী ওই কম্বল ছেড়ে যে নবী উঠেছিলেন, নবী আমার আর কোনো দিনের জন্য একটু দাঁড়াবার সময় পাইনি গো। আমার নবী, আমার রসুল ওই 23টা বছর ধরে নবী আমার শুধু উম্মত উম্মতিদের জন্যই কেঁদেছেন, পরিশ্রম করেছিলেন। নবী আর ঘুমিয়ে থাকেননি, আমার নবী সেখান থেকে, আমার নবী কালেমা তাওয়াত, আমার রসুল কোরআনের বাণী জগতের বুকে প্রচার করেছিলেন। তাই আল্লাহ সেই নবীর ওসিলায় সেই আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কমপ্লিট করেছেন, জোরে বলুন। আর সেই কমপ্লিট ধর্মটাকে আমরা যদি খেলা করি, নামমাত্র যদি মুসলমান হই, তাহলে আমাদের উপরে আল্লাহর লানত আসতে পারে, বুঝতে পেরেছেন? যদি আমরা এর দ্বারাই হয়তো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দা সোজা হ, বান্দিরে তোরা সোজা হ, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ফাজকুরুনি, তোরা আমার জিকির কর, আমি আল্লাহ বলছি, আজকুরুকুম, আমি আল্লাহ তোদের স্মরণ করব, তোদের জিকির করব, জোরে বল। তাহলে আমরা যদি আল্লাহর হই, আল্লাহ যদি আমাদের স্মরণ করে, আপনারা বলেন পৃথিবীর কোন শক্তি আমাদের কিছু করতে পারবে? পারবে না। তাহলে সেই আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহকে চিনুন। ওয়া সারা জীবন শুনছে, কিন্তু শুনে আমরা পরিবর্তন কতটা হচ্ছি, এটাই তো আসল ব্যাপার নাকি? এমন কথা বলবে না, চুপ করবে। প্রিয় মুসলমান শুনে রাখেন, মৃত্যু আমাদের অনিবার্য, মরে যাব, কেউ দুনিয়ার বুকে থাকব না, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি যে আমাদের পাঠিয়েছেন, আশরাফুল মখলুকের দরওয়াজা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যখন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক বেগোনা মাসুম করে দিয়ে পাঠিয়েছিলেন, গোনার বোঝা দিয়ে মা আমার আল্লাহ আমাদের পাঠাইনি গো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা শূন্য হাতে আমাদের মায়ের গর্ভে থেকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক আমাদের জবানটাকে পবিত্র করে পাঠিয়েছিলেন, কারণ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা আমাদের মুখ দিয়ে কোনো খাদ্যখানা খাইনি গো। মায়ের গর্ভে যতদিন ছিলাম মায়ের নারীর সঙ্গে আল্লাহ আমাদের খাদ্যটা জুগিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেনা বাইনা, আমার আল্লাহ তাই জবানটাকে পবিত্র করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই জবানটাকে পবিত্র নিয়ে তারপরে মরতে হবে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা তোমাদের ওই জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির কর, ওই জবানে গীবত গিল্লা করো না, ওই জবানে তোমরা পরনিন্দা পরচর্চা করো না, ওই জবানে তোমরা গালিগালাজ করো না, ওই জবান নিয়ে মানুষের মনে ব্যথা দিও না, ওই জবানটাকে তোমরা হেফাজত করো। বিশ্ব নবী, দয়ার নবী তিনিও বলেছেন, আমার নবী যা বলেছেন আমার নবীর কথাগুলো হলো আল্লাহর কথা। নবী বলেছেন, ওয়া হাফিজুল লিসান, তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করো, তোমাদের জবানে কটু কথা বলো না, খারাপ কথা বলো না, তোমরা তোমাদের জবানে জবানটাকে পাক রেখে তোমরা আল্লাহ জিকির করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা যদি ওই পবিত্র জবানে যদি আল্লাহ জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তোমাদের ডাকে ফিরিয়ে দেবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের যত বড়ই বিপদ আসুক না কেন, তুমি মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, যদি বিপদ মুসিবত যদি হয়ে থাকে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হেফাজত করবে। মুসিবত যদি হয়ে থাকে, মুসিবত আল্লাহ ইমানদারদের দেয়, কিন্তু
ইসলাম ছেড়ে দেওয়ার কারণে, ইসলামের নিয়ম নীতি যদি ছেড়ে দেওয়া হয় তার জন্য যদি আল্লাহ লানত আসে সেটা নাফরবানীদের উপরে আসে। গজব কাদের উপরে আসে? আল্লাহর নাফরবানীদের উপরে। কিন্তু মুসিবত আসে ইমানদারদের উপরে। মুসিবত কাদের উপরে আসে? ইমানদারদের উপরে। লানত গজব আসে বেঈমানদের উপরে। মুসলমান শুনে রাখেন, আল্লাহর লানত এই গজব পূর্বেও হয়েছিল ঠিক কিনা? আদ জাতি সামুদ জাতির নাম শুনেছেন? এই আদ জাতি সামুদ জাতিদের অনেক শক্তি আল্লাহ দিয়েছিলেন, কিন্তু শক্তি পেয়ে তারা আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু আল্লাহর বিরুদ্ধে লড়াই করে তো কেউ পারবে না, তাই হুদ আলী সাল্লামকে তারা নবী বলে মানেনি, সামি আলী সাল্লামকে সামুদ জাতিরা নবী বলে মানেনি। তাই তাদের পরিণতি কি হয়েছিল? তারা আল্লাহর গজবে, আল্লাহর গজবে শেষ হয়ে গিয়েছিল। ও মুসলমান শুনে রাখেন, বিশ্বনবী আখেরি নবী রহমাতান লিল আলামিন, নবী আমার এমন একজন নবী কি আমরা পেয়েছি যে নবী গজব চায় না, যে নবী আল্লাহর কাছে সদা সর্বদা শুধু কাঁদতে লেগেছেন, আল্লাহ আল্লাহ। ওরা জানে না, ওরা বুঝে না, আল্লাহ আপনি ওদের হেদায়াত দিন, গজব দিয়ে শেষ করে দেবেন না। আর আমার আল্লাহ পাক বলেন, আমার নবী, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। ও মুসলমান, নবী আজও কাঁদছেন আমাদের জন্য, নবী আজও কাঁদছেন আমাদের অবস্থা। আমার নবী কাঁদতে লেগেছে, আল্লাহ ওদের হেদায়াত দিন, নবী আমাদের জন্য কাঁদছেন, আমরা আমাদের নিজের কথাটা ভাবতে পারি না, ঠিক কিনা বলুন? মুসলমান যদি আমাদের নিজের ভাবনাটা না ভাবতে পারি, আল্লাহর গজব লানত তো আমাদের উপরে নামলে দুনিয়ার কোন শক্তি আমাদের বাঁচাতে পারবে না। পারবে কি? পারবে না। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত উম্মতিরা যদি, তারা যদি কোরআন ছেড়ে দেয়, তারা যদি আমার আদর্শ থেকে দূরে সরে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহর তরফ থেকে তাদের উপরে জালিম অত্যাচারীদের পাঠিয়ে দেবে, জালিম পাঠিয়ে দেবে। তারা অত্যাচার করবে কাদের উপরে? ইমানদারদের উপরে না, যারা কোরআন হাদিস থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে তাদের উপরে জালিম পাঠিয়ে দেবে। আমার আল্লাহ চাই না যে বান্দা বান্দিদেরকে আল্লাহ এত ভালোবেসে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ আমাদের শেষ করে দেবে, এটা আল্লাহ চায় না। চাই কি? চায় না। আমরা নিজেরা গজব ডেকে আনছি বাবা। আমরা আমাদের কর্মের ফলে আমাদের এই পরিণতি, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তাই বলি, যারা আমার আল্লাহকে ভয় করেছিলেন, আমার আপনার নবীকে মহব্বত করেছিলেন, তাদের দিকে শিক্ষা নেন বাবা। আমার আপনার নবীকে কারা মহব্বত করেছিলেন, নবীর আদর্শ কারা মেনেছিলেন, আল্লাহকে কারা ভয় করেছিলেন, আমার আল্লাহর ইবাদত কারা করেছিলেন, তাদের দিকে শিক্ষা নেন। ও মোমেন মুসলমানরা শুনে রাখেন, আমার আপনার নবী বিশ্ব নবী আখিরি নবী রাহমাতান লিল আলামিন, নবীকে সব থেকে বেশি যারা ভালোবেসেছিলেন তারা হলেন আমার নবী পাকের সাহাবা গণেরা। কারা? সব থেকে সাহাবারা আমার নবীকে ভালোবেসেছে। সাহাবারা আল্লাহর নবীর একটা কথাকে অমান্য করেননি। অমান্য না করার জন্যই আমার নবী বিশ্ব নবী বলেছিলেন, আমার যুগটা হলো সব থেকে উত্তম যুগ। জোরে বলুন, এরকম যুগ আর আসবে না। আসবে কি বাবা? আমার নবীর জামানায় ওই যুগ আর আসবে না। কেন? আমার নবী যা বলেছেন সাহাবীরা যথাযথভাবে পালন করেছেন, অমান্য করেনি, ঘর ছেড়েছে।
সব ছেড়ে দিয়েছেন, তাতেও রাজি ছিলেন, কিন্তু রসুলকে ছাড়েনি, রসুলকে ছাড়েনি বলে আমার আল্লাহকে পেয়েছেন। জোরে বলো ও মুসলমানেরা, ও আমার আব্বা জানা বায়রা, তাই বলি আপনারা যে যার নেতাকে ভালোবাসুন, কিন্তু মুসলমান শুনে রাখেন, দুনিয়ায় এমন কোন নেতা দেখাতে পারবেন না আমার আপনার নবীর মতো নেতা, যিনি হলেন যিনি হলেন জানার ভিতরে বিন্দু মাত্র নিজের স্বার্থ ছিল না, যিনি সকলের জন্য নবী রসূল হয়ে এসেছিলেন। ভাই চার পাওয়া কি হয়নি, চলে যাবে জলসা হয় এভাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল আলামিন নবী, আমার নবীর মতো, আমার আপনার নবীর মতো নেতা পৃথিবীতে এসেছে আর আসবে? আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবীকে যদি আপনি নেতা হিসাবে পান তাহলে আপনি নাজাত পাবেন, যদি নবীকে আপনি পান তাহলে নাজাত পাবেন। কবরে যখন যাবেন আল্লাহর নবীর সূরাটা যখন দেখাবেন, চেহারাটা যখন দেখাবেন, যদি দুনিয়া জমিনে নবীকে চিনে নেতা বলে মেনে, নবীর আদর্শকে মেনে আল্লাহ জিকির করে যদি কবরে যান তাহলেই আপনি নবীকে চিনতে পাবেন, ঠিক না? নইলে আপনি চিনতে পারবেন না, কেননা আমার নবী বিশ্ব নবী চেহারাটা যখন দেখাবে কবরবাসীকে বলবে, ওই কবরবাসী বলো তুমি কি এই ব্যক্তিকে চিনতে পারছ? কবরবাসী বলবেন, যদি ইমানদার হয় নবীর সঙ্গে যদি সম্পর্ক দুনিয়ায় রেখে যদি মৃত্যু হয় তাহলেই বলবেন, হ্যাঁ আমি চিনতে পারছি, ইনি তো হলেন আখরি নবী, ইনি হলেন সুপারিশ করেওয়ালা নবী, ইনি তো আমাদের সুপারিশ করবেন। ও মুসলমান, নবীকে যদি চিনতে পারেন আপনার জন্য কবরটা কাবা পর্যন্ত জান্নাতের বিছানা হয়ে যাবে। যদি বলেন না আমি চিনতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি জানি নাই নাকি, আমি জানি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কবরটাকে জাহান্নামের গর্ত স্বরূপ তৈরি করে দেবে। ও আমার আব্বা জানা ভাইরা, তাহলে সেই নবী বিশ্ব নবী রাহমাতাল আলামিন নবী, তিনি রেখে গিয়েছেন কোরআন, তিনি রেখে গিয়েছেন নবীর আদর্শ, তাই নবী আমার জানিয়েছেন কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি। আমার নবী ওফাতের আগে সাহাবীরা যখন কাঁদছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা কেঁদো না কেঁদো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানি দিলাম। ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, মৃত্যু সকলের হবে, আজকে আমি যেমন চলে যাব তোমাদেরও মৃত্যু হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ, আমি আমার দিদার হবে, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর কোরআন আর আমার আদর্শকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো। সাহাবাদের বলে গেছে, শিক্ষা দিয়ে গেছে, আমার নবী মৃত্যু বরণ করেনি, কিভাবে করেছে? আল্লাহ তো সব থেকে প্রিয় আমাদের নবী, তাই নবীকে তো আল্লাহ বাদ দিতে পারতেন, যে আমার সব থেকে প্রিয় হলেন আমার নবী, যে নবীর ওসিলে আমি আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু বানিয়েছি, আমার নবীর মৃত্যুটা হবে না, বাকি সবার মৃত্যু হবে, আল্লাহ কি এমন বিচার করেছেন? না, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যত নফসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকের মৃত্যুর পেয়ালা চাখতে হবে, তাতে আমার নবীও মৌতের পেয়ালা চেখেছেন, ঠিক না? প্রিয় মুসলমান, আল্লাহ নবী যখন উপাদের সময় হয়েছিল, আল্লাহর নবী বিশ্ব নবী সেই সময় হযরত আয়েশা করেছিলেন, আল্লাহ নবী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার এমন সময় নবী আমার আয়েশাকে বলতে লাগেন, ও বিবি আয়েশা, মদিনার মসজিদে নববীতে কি নামাজ হয়ে গেছে?
আল্লাহ নবী বিশ্ব নবীর শরীরে এত জ্বর, আমার নবী উঠতে পারে না, আল্লাহ নবী আল্লাহ রাসূল উঠতে পারেন না, নবী আমার আয়েশার সিনার উপরে মাথাটা দিয়ে রয়েছেন, নবীর আমার এত কষ্ট হয়, আল্লাহ নবীর এত কষ্ট হয়। ওই সময় আয়েশা বলেছে, আর রাসূলুল্লাহ আপনি মদিনার মসজিদে নবাবি শরীফে যান না, আপনার কোন সাহাবীরা তাই নামাজ পড়ে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে মদিনার মসজিদে যাব। আল্লাহ নবী ওঠার মতো শক্তি নাই, নবী ওঠার মতো ক্ষমতা নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকা তিনি পানি দিলেন, নবীকে ওযু করিয়ে দিলেন, আল্লাহ নবী উঠবেন, উঠতে পারেন না, নবী পড়ে যান, আল্লাহ নবী আমার বেহুশ হয়ে যান। হযরত আয়েশা বুকের উপরে সিনার উপরে মাথাটা রেখে, আমার নবী এমন করে বেহুশ হয়ে যান, আল্লাহ নবী যখন আমার হুশ আসি, আল্লাহ নবী বলে এসা তোমার আব্বা আবু বকর কি নামাজ পড়িয়ে দিয়েছে, দায়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না, আমার আব্বা যা নামাজ পড়ায় না, মদিনার মসজিদে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছে, ও আয়েশা তুমি আবার আমাকে পানি দাও, আমি ওযু করে যাব। আল্লাহ নবী ওযু করলেন, ওযু করে আমার নবী আবার দাঁড়াবার চেষ্টা করলেন, দাঁড়াতে পারেন না, এরকম ভাবে তিনবার নবী চেষ্টা করেছিলেন, নবী আর মদিনার মসজিদে যেতে পারেন না। আমার নবী বুঝতে পেরেছে যে আমার অন্তিম সময়ে মৌতের ডাক এসে গেছে। প্রিয় মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী, তিনি কারো হক মারেন না, আমানাতের মাল খেয়ানাত করেন না, আমার নবী কারোর মনে কষ্ট দেন নাই, আমার নবী কারোর মনে আঘাত দেন নাই, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন বিশ্ব নেতা। নবী আমার ওই সময় সমস্ত বিবিদেরকে ডাক দিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন কিনা ডাক দিলেন, আল্লাহ নবীর বিবিরা আয়েশার ঘরে হাজির হলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও আয়েশার সঙ্গিনীরা, ও আমার বিবিগণেরা, আমি তোমাদের বাড়িতে তোমাদের যে পালা থাকে এক একজনের ঘরেতে যাওয়া, কিন্তু আজকে আমি আয়েশার ঘরে বড় বিপদের মুখে, আমি রসুল আমার বড় কষ্ট, কিন্তু বলো তোমাদের ঘরে যদি না যেতে পারি তোমরা আমার উপরে দাবি রাখবে না তো? আমার নবী বিশ্ব নবী দা নবী কি নবী দেখেন, কারণ প্রত্যেকের তো হক আছে, প্রত্যেকের তো মনের ইচ্ছা যে নবী আমার ঘরে থেকে ইন্তেকাল হয়ে যাক। ওই সময় সকলে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, আপনার এই কষ্ট হচ্ছে, আমরা সেভাবে আপনাকে ধরে নে এমন করে দাঁড়াতে দাঁড় করাতে পারবো না, সেভাবে সেবা খিদমত করতে পারবো ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ইন্তিকাল করেন, আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমার নবীকে কোলে করে নিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার, তিনি লক্ষ্য করে দেখেন হযরতে ফাতেমা আমার নবীর আদরের মেয়ে, আমার নবীর আদরের বেটি ফাতেমা
অঝরণে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন, আব্বা জানে কষ্ট দেখে ফাতেমা থাকতে পারে না। ফাতেমার সঙ্গে দেখা না করে আমার নবী যেতেন না, জোরে বলুন, আর একটু জোরে বলুন, নবী যখন ফিরতেন ফাতেমার সঙ্গে দেখা করে তো ফিরতেন, এত ভালোবাসতেন। জান্নাতে সরদারিনী হবেন, ও মুসলমানেরা শুনে রাখেন, জান্নাতে সরদারিনী ফাতেমা, নবীর বেটি ফাতেমা। যখন ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আল্লাহ নবী আল্লাহ রসুল, ফাতেমাকে ইশারা করে ডাক দেয়, ও আমার মেয়ে, ও আমার আদরের মেয়ে ফাতেমা, এদিকে এসো মা এদিকে এসো, আম্মা জান ফাতেমা, আমার নবীর কাছে যখন আসলেন আল্লাহর নবী, কানে 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 কি যেন বললেন, হযরতে ফাতেমা টুকরি টুকরি কাঁদতে লাগে। আল্লাহর নবী বলেন, ও বেটি ফাতেমা কেঁদো না মা এদিকে এসো এদিকে এসো, হযরতে ফাতেমা বার আসলেন, আল্লাহ নবী কানে কানে কি যেন বললেন, বলার সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা হাসতে লাগলেন। আম্মা জান ফাতেমা কান্নাটা বন্ধ হয়ে গেল। আমরা মৌতের ভয় করি, ঠিক না? মৌতের ভয় করে, মৃত্যুর ভয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন কি কথা শুনলেন, চোখের পানি বন্ধ হয়ে গেল, তিনি আনন্দিত হলেন, আল্লাহর নবী এটাই বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি দুনিয়ার বুকতে বিদায় হয়ে যাব, আমি দুনিয়ার বুকতে চলে যাব। এই কথাটা যখন নবী আমার ফাতেমাকে কানে কানে বলেছিলেন, আম্মা জান ফাতেমা, আরো টুকরি টুকরে কেঁদেছিলেন যে আমার আব্বাকে না দেখলে আমি থাকতে পারি না, আমার আব্বা জানকে আমি ফাতেমা না দেখলে থাকতে পারি না, আব্বা জান চলে গেলে আমি কিভাবে থাকবো, মা ফাতেমা কাঁদছেন। আল্লাহ নবী আমার ডেকে যখন কানে কানে বললেন, ফাতেমা খুশি হলেন, আল্লাহ নবী আল্লাহ রসুল এটাই ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, আমি ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার উপাতির পরে, ও মা ফাতেমা, আল্লাহ তোমাকে ডেকে নেবে, আল্লাহ পাক তোমাকে ডেকে নেবে। মুসলমান আপনারা বলুন, আল্লাহ নবী যখন বললেন ফাতেমা আমার মৌতের পরে তোমার মৌত হবে 6 মাস পরে, ফাতেমা খুশি হবে না ফাতেমার মনে দুঃখ হবে? মুসলমান আমাদের যদি এমন করে বলে যে আমি মরে যাচ্ছি আমার পরে তুই মরবি, তাহলে আর খাওয়া দাওয়া আমাদের কিছুই থাকবে না। ফাতেমা খুশিতে বাগে বাগ, কারণ ওনারা হলে আখিরাতের মানুষ, ওনারা ছিলেন আল্লাহর নবীর দেওয়ানা, ওনারা ছিলেন আল্লাহ পাকের নেক বান্দি। তারা মৃত্যুর ভয় করে না, ইমানদারেরা মৃত্যুর ভয় করে না, ইমানদারেরা ভয় করে আল্লাহর, ইমানদার আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, ঠিক না? ও আমার বাজনা বাইরাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী, ওই সময় দেখতে পাওয়া যায় ফারের সম্মুখে হাজির হলেন কে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিসসালাম। আল্লাহর নবী বুঝতে পারলেন, আমার নবী এই সময় বলেছিলেন, ও বেটি ফাতেমা দরজা খুলে দাও মা, দরজা খুলে দাও,
ফাতেমা দরজা খুলে দিলেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের ঘরে, আয়েশার ঘরে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম নিলেন। হযরতে মালাকুল মউত সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, কে তুমি? আমি হলাম মালাকুল মউত। হযরতে আসরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছিলেন, ও মালাকুল মউত আসরাইল, তুমি তো কোনোদিন আমার কাছে আসো না, আজকে কি মনে করে তুমি এসেছো? মালাকুল মউত আসরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার জাহানটা পাস করে নিয়ে যাব, আপনি যদি ইজাজত না দেন আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাব। ইজাজত দেন তাহলে আমি আপনার জাহান কবজ করবো, তবে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার নবী মৃত্যুর ভয় করেছিলেন কি বাবা? শোনার সঙ্গে সঙ্গে নবী আমার ডুবরে ডুবরে কানতে লাগলেন, আল্লাহ নবী কেড়ে জারে জার হয়ে যান। ওই সময় আমার নবীর কান্না, আমার নবীর অন্তরের কথাটা কে বুঝবে বাবা? আমার নবীর অন্তরের কথাটা যিনি বুঝেছিলেন তিনি হলেন আল্লাহ। ওই সময় জিব্রিলকে পাঠিয়ে দিয়ে বলেছে, জিব্রাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার নবীর কথাটা বুঝতে পেরেছি, আমার নবী কি বলতে চেয়েছিলেন, নবী আবার কি বলতে চেয়েছিলেন। আমার নবী এটাই বলতে চেয়েছিলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে যে জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, আমার উম্মত উম্মতিদের জন্য পাঠিয়েছেন আল্লাহ, আল্লাহ আমি যদি চলে যাই আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? আমি যদি দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাই আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? ও আমার আল্লাহ, নবী আমার এই কথাটা বলতে চেয়েছিলেন, আমার আল্লাহ আলিমুল গায়ব, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রিলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, ও জিব্রিল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যারা প্রকৃত আমার নবীর আদর্শ মেনে চলবে, আমার কোরআনের আদর্শ মেনে চলবে, আমি আল্লাহ পাক জানি দিলাম তাদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আগের কথা শেষ কথা সবই তো একই কথা, কোরআন এবং নবীর আদর্শ, আল্লাহ দায়িত্ব নিলেন, আমার নবী বললেন, খুশি হলেন। আমার নবী বললেন, আজরাইল তুমি আমার জাহান্নাম কবজ করো। মালাকুল মউত আজরাইসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আরো কিছুদিন থাকতে চান আল্লাহ আপনার রাখবে আপনার ক্ষেত্রে। কি আমাদের হবে নাকি? না, আমার নবীর ক্ষেত্রে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আল্লাহ আপনাকে রেখে দেবেন। ও ভাইজানেরা মুমিন মুসলমানেরা, তারপরে কি আমার মৌত হবে? মালাকুল মউত আজরাইল বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সমস্ত নফসের মৌতির পেয়ালা চাখতে হবে। আল্লাহ নবী বলেছে, ইসলাম যখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ কবরের ভিতরে গিয়ে নিরালায় ছুঁয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি কিয়ামত পর্যন্ত কান্দে লাগবো। ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার জানটাকে কবজ করে নাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সাল্লাম আল্লাহ নবীর সিনার উপরে যখন শাহাদাত আঙ্গুলটা রাখলেন, আল্লাহর নবী টুকরে কেঁদে উঠে বলেছে, এ আজরাইল,
তোমার মধ্যে কি দয়া নাই, তোমার মধ্যে কি মায়া নাই, তুমি আমার বুকের উপরে যেন একটা বড় পাথর চাপিয়ে দিয়েছো, তুমি হাতটা সরিয়ে নাও। মালাকুল মুতাজ্জাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে যেভাবে আপনার জান কবজ করছি, এমন করে কারো জান কবজ করা হয়নি আর হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জান কবজ করছি, শুধুমাত্র সামান্য বিষাদ আঙ্গুলটা আপনার সিনার উপরে রেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল, তার জন্য যদি আমার এত কষ্ট হয় তাহলে আমার গোনাগার উম্মত উম্মতিদের কত না কষ্ট হবে, তারা আল্লাহর নামটা ভুলে যাবে মৌতের কষ্টে, সাখরাতুল মৌতের কষ্টে, জাকান্দানিতে তারা আল্লাহর নামটা ভুলে যাবে, শয়তান ধোকা দেবে। এ মালাকুল মওত আজরাইল, আমি রবি জানি দিলাম আমার সমস্ত উম্মত উম্মতিদের মৌতের কষ্টটা আমি রসূলের সিনার উপরে দিয়ে দাও। এরকম নবীকে পেয়ে আমরা যদি সেই নবীকে ভুলে যাই কি বাবা, তাহলে আমাদের কপালটা ফাটা না? জোরে বলেন, আমাদের কপাল ফাটা। ও আমার আব্বা রামায়ণ, আল্লাহ নবী বিশ্ব নবী যখন এমন কথা বলেছিলেন, আমার নবী দয়ার নবীকে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন, আমার নবী যদি না চাইতেন, নবী এমন কথা বলেছেন আল্লাহ সেটাও কবুল করে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর উম্মত উম্মতিরা যারা কিনা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকার করে এমানের সঙ্গে কলেমার সঙ্গে যারা মৃত্যু যাদের নসিব হবে, আমার নবীকে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন জিবরিল মারফতে। যেমন একটা বাচ্চা শিশু বাচ্চা যেমন কিনা মায়ের স্তরে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, তদরূপ এমানদারের মৌটা ওইরকম হয়ে যাবে, শয়তান ঢোকা দিতে পারবে না, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য আল্লাহ নবী দয়া নবী হাদিস পাকে জানিয়েছেন, যার জীবনে মৌতের সময় কালেমা জারি হবে সেই মানুষটা জান্নাতি হবে। যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি হযরত আবু যর থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি ভুলবশত পাহাড় পাহাড় গুনাহ করে ফেলে, সুম্মা মাতা, মরণের কিছু আগে যদি তার অন্তরে খৌফ ইলাহি পয়দা হয়ে যায়, সে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে যদি অপরাধকে স্বীকার করে তওবা করে নেয়, তওবা যদি করে নেয়, তওবা মানে কি অপরাধ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন বান্দা বান্দির তোরা পার পার গুনাহ করে ফেলেছি ভুল করে ফেলেছি, আমার কাছে ফিরে আয়, আমার রহমতে নিরাশ হয়ে আস না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, যদি তোরা পার পার গুনাহ করে ফেলিস আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আয়, আস্তাগফার করে ক্ষমা চেয়ে নে, ইন্নাহু জীবনের গুনাহ গুলোকে মাফ করে দেব। কবিরা গোনা মানে
বড় বড় গোনা, যেমন কিনা মদ পান করলে কবিরা গোনা, সুদ খেলে কবিরা গোনা, যেমন কিনা বাপ মাকে কষ্ট দিলে কবিরা গোনা। ওই বাপ মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। ও মুসলমান শুনে রাখিন, বড় বড় কবিরা গোনা বিনা তওবায় মাফ হয় না, সগিরা গোনা মানে ছোট ছোট গোনা। আজকে যে মাহফিল আপনারা বসেছেন, আল্লাহ যদি চান, আমার আল্লাহ যদি ইচ্ছা করে এই মাহফিলের ওসিলায় ছোট ছোট সগিরা গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কবিরা গোনা বিনা তওবায় মাফ হয় না। আল্লাহ নবী জানিয়ে দেন, সুম্মা মাতা মরণের আগে খাওফে লাহি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ে, ইমানের কালেমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ হল আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, ইমানের কালেমাটা পড়াও শেষ। আল্লাহ নবী দা নবী জানিয়ে দেন, ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসরাইল চলে যা, আমার এই বান্দার জানটা কবজ করে নে, আমার এই বান্দার জানটাকে কবজ করে নে। আল্লাহ নবী জানিয়ে দেন, যখন কিনা আল্লাহর এই বান্দাটা কালেমা পড়াশিস, তার মৌত হয়ে গেল, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। কিন্তু যদি ইমান না নিয়ে মরে, সারা জীবন নামাজ কালাম পড়ে, যদি সুম্মা মাতা মরণের আগে যদি কোনো কারণবশত যদি বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ না করুন, হয়তো এরকম অনেক চক্রে পড়ে, অর্থের লোভে হোক, নেতৃত্বের লোভে হোক, যে কোনো লোভে হোক, অনেক এরকম দেখতে পাওয়া যায় নামাজি মানুষটা শয়তানের রাস্তায় চলে গেছে, যায় না বাবা যায়। আবার অনেক আছে সারা জীবন অপরাধ করেছে, কিন্তু দেখতে পাওয়া যায় মরণের কিছু আগে খৌফে লাহি আল্লাহর ভয় তার অন্তরে পয়দা হয়ে গেল, ফিরে আসলো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, আল্লাহ তাকে হেদায়াত দেবেন, জোরে বলুন। দুনিয়ার বুকে 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমার আব্বা জানেন, শুনে রাখেন, আমাদের মৌতটা কোন সময় কোন মুহূর্তে আসবে বলতে পারবো না, কিন্তু আমাদের মৃত্যুর জন্য তৈরি থাকতে বলেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, তোমরা ঈমানদার হয়ে মরো, বেঈমান হয়ে যেন মরো না। মরার পরে বেঈমান হয়ে যদি কেউ মরে যায়, বেঈমানের জন্য কবরে কোনো রহমতের দোয়া নাই আছে কি? যতই আপনি কালেমাখানি করেন, যতই আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি ঈমান না নিয়ে যদি সে মরে, মুসলমান শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি তার কবরে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি সরিষা পরিমাণ জাররা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই সরিষা পরিমাণ ঈমানওয়ালার কবরে সওয়াবটা আমার আল্লাহ পৌঁছে দিয়ে, যদি তার কবরে আযাব হয়, আযাবুল কবরের জন্য যদি দোয়া করা হয়, আমার আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে মাফ করে দেবে। তো ঈমান যদি না থাকে, কোনো কিছু খাটবে না, খাটবে খাটবে না দুনিয়ায়, যা কিছু দুনিয়ায় করে যা, ভালো কাজ করলে ফল পাবেন, খারাপ কাজ করলে আল্লাহর কাছে দিন হিসাব দিতে হবে। আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, সেই নবীর চাচা
আবি তালিব, যিনি আমার নবীকে লালিত পালিত করেছিলেন। মনোযোগ সহকারে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী চাচা মারা যাচ্ছে, কবরে মারা যাচ্ছে, মারা যাচ্ছে। আল্লাহর নবী মাতার দ্বারে বসে বসে নবী আবার জজ্জর জজ্জর করে কাঁদতে লেগেছেন। আবু জাহিল, আবুল আহাব, উতবা সাহেবরা ছুটে এসেছে, তারা জানে সর্বনাশ, যদি মুহাম্মাদের কাছে যদি ইমানের কালেমা পড়ে নেয় তাহলে বেকার হয়ে যাবে। আবু জাহিল, আবুল আহাব, উতবা সাহেবরা ছুটে এসে ওই সময় তারাও আবু তালেবের ঘরের ভিতরে প্রবেশ করল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল্লাহ আলামিন, নবী আমার জজ্জর জজ্জর করে কাঁদছেন। ওই সময় আবু জাহিল বলেছিল, এ মুহাম্মদ, জনমের মতো কেঁদে নাও, কেঁদে নাও, তোমার চাচার জন্য তোমাকে কিছুই করতে পারি না। মুহাম্মদ, তুমি মৃত্যুর ভয়েতে কাঁদছো গো, এ মুহাম্মদ, তুমি কেঁদে নাও। আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন, নবী আমার বলেছিলেন, এ আবু জাহিল, এ আবুল হাব চাচারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে আমি আমার নিজের জন্য সিনাই, আমি মউতের ভয়েতে কাঁদি না, আমি আজকে কাঁদছি অন্য কারণে, যে আমার চাচা আমাকে 8 বছর বয়স থেকে লালিত পালিত করেছেন, যে চাচা আমাকে এত সহযোগিতা করেছেন, যে চাচা আমার ইসলামের জন্য এত সহযোগিতা করেছেন, আমার সেই প্রাণের চাচার জন্য কি আমি কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কি কোনো সুপারিশ করতে পারবো না? আমি আমার চাচার জন্য কাঁদতে লেগেছি। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার চাচা, আপনি একবার ইমানের কালেমাটা পড়ে নেন, আপনি যা পূর্বে গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করে নেন, গফুর রহিম আমার আল্লাহ, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাবাণী, কালেমা পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ও চাচা, আমি রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। তখন আমার নবী কথা বললেন, চাচা আবু তালেব আমার নবী পাকের দিকে তাকিয়ে আছেন। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জাহিল আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিল, এ আমাদের নেতা, আমাদের সর্দার আবু তালিব, আপনি এতদিন মুহাম্মাদের কাছে কালেমা পড়েন নাই, এতদিন আপনি মুসলমান হন নাই, আর এই মরণের সময়, শেষ সময় আপনি মুহাম্মাদের কাছে নত স্বীকার করে মরবেন। এই মক্কার মানুষে আপনাকে নেতা বলে মানে, এই মক্কার মানুষে আপনাকে নেতা বলে মানে, আপনি যদি ঈমান আনেন, আপনি যদি মুহাম্মাদের ভক্ত হয়ে যদি মারা যান, আপনাকে কাপুরুল বলবে, কেউ আপনাকে নেতার বলে মানবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন, নবী জজ্জর জজ্জর করে কাঁদিন। ওই সময় দেখতে পাওয়া যায় আবু তালেব আমার নবী, আমার নবী দিকে লক্ষ্য করে, নবী দিকে লক্ষ্য করে কাঁদছেন, নবীকে বড় ভালোবাসতেন, আমার নবী ইসলামের জন্য সহযোগিতা করেছিলেন, কত হুমকি এসেছিল আমার নবী চাচার উপরে, কত হুমকি দিয়েছিল, মুহাম্মাদকে সাবধান করে দিন, মুহাম্মাদকে সাবধান করে দিন, এমন কি আপনাকেও ছাড়বো না। কিন্তু চাচা আবু তালেব বলেছিল, আমার জীবন তাকে আমার মুহাম্মাদের একটা কসমের আঘাত করতে দেব না। যখন আবু তালেব আবু জাহিলের কথা শুনল, আমার নবীর দিকে তাকায় মাথাটা নেড়ে বলে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি কলেমাটা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা কি জানিয়ে দেন নাই? আল্লাহ পাক জানিয়ে
দিয়েছেন হাবিব। আমার মনোনীত ধর্ম ইসলাম কারো উপরে জোর করে চাপিয়ে দেবেন না। আমার নবী কোন দিন ইসলাম প্রচার করেছেন জোর করে কারো চাপিয়ে দেয় নাই, কারণ আল্লাহ নবী শুনিয়েছেন আর হেদায়াতের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক জানি দেন আমি তাকে হেদায়াত দেই যে হেদায়াত হতে চাই, যে হেদায়াত হতে চাই না আমি আল্লাহ তাকে হেদায়াত দেই না। যে হেদায়াত হতে চাই না আমি আল্লাহ তাকে হেদায়াত দেই না। আবু তালেব মারা গেল, কালেমা পড়ে মৃত্যু হলো হয়নি, কিন্তু নবীকে ভালোবেসেছিল। আবু তালেব অন্তরে বিশ্বাস করেছিল মুহাম্মদ সত্য নবী, জোরে বলো সুবহানাল্লাহ। জবানে স্বীকার করেছিল কিন্তু গ্রহণ করেনি, দুটো জিনিস করেছিল কিন্তু গ্রহণ করেনি, তিনটে জিনিস থাকা দরকার, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কি কাজে পরিণত করা। ওই সময় আবু তালেব মারা গেল, আবু তালেবের কবর হয়ে গেল, আবু তালেবের কবরে দাঁড়িয়ে 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 আল্লাহর নবী দয়া নবী আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ তরফে খবর এসে গেল, হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি যে জন্য কাঁদছেন ও কান্না আমি আল্লাহ কবুল করব না। হাবিব আপনি কাঁদবেন না, বেঈমানের জন্য কবরে কোনো রহমতের দোয়া নাই, বেঈমানের জন্য হাসরে মিজানে কুলসিরাতে কোনো নাজাত নাই, বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম, জান্নাত জীবনে পাবে না, শান্তি জীবনে পাবে না, যারা ঈমান না নিয়ে মরবে ঠিক কিনা। ও আমার আব্বা জানে বাইরা আল্লাহর নবী আমার ওই সময় দেখতে পাওয়া যায় যখন জজ্জার করে কাঁদছেন, আমার আল্লাহ জানিয়ে দিল হাবিব আপনার চাচার জন্য কাঁদবেন না, আপনার চাচা বেঈমানদের দলমুক্ত হয়ে মারা গিয়েছে। প্রিয় মুসলমানেরা, তাই আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী আমার আল্লাহকে বলেছে, ও আমার আল্লাহ আমার চাচা আমাকে এত ভালোবেসেছে, এত মহাব্বত করেছে, এর জন্য কিছুই পাবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হাবিব আপনার চাচার ঠিকানা জান্নাত হবে না, সাতটা জাহান্নামের আগুন স্পর্শ করা হবে না, তাহলে আমার চাচাকে কোথায় রাখা হবে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়েছিলেন আপনার চাচাকে, আপনার চাচাকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামের শাস্তিও দেওয়া হবে না। তাহলে আমার নবী বলেছেন আমার চাচার অবস্থা কোথায় কি হবে? আল্লাহ পাক জানিয়েছিলেন ওই সাতটা জাহান্নামের উপরে একটা ছোট ঘর থাকবে, ওই ঘরের ভিতরে আপনার চাচা থাকবে, আপনার চাচার কদমে চাচার পায়েতে একটা আপনার খড়ম পরিয়ে দেওয়া হবে, ওই খড়মের তলায় জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, শরীরে আগুন দেওয়া হবে না কিন্তু খড়মের তলায় ওই জুতার তলায় আগুনটা জ্বলবে। আমার নবী বিশ্ব নবী জানিয়েছিলেন আল্লাহ গো এতে আমার চাচার কি কষ্ট হবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওই আগুনের তাপে সমস্ত শরীরটা টকবক করে ঘুরতে থাকবে, মাথার ঘেনুগুলো টকবক করে ঘুরতে থাকবে, এটা অনন্তকালের জন্যই হয়ে থাকবে, এটাই হলো সব থেকে কম আজাব। ও আমার আব্বা জানে বেরা
এবারে আপনি একটু করে চিন্তা করে নেন কোন জায়গায় যেতে চান, আল্লাহ পাকের রহমতি দয়ার জান্নাতে যেতে চান না আল্লাহর আযাব পেতে চান, এটা আপনার আমার নিজে ঠিক করে নিতে হবে, কেউ করে দেবে না। এ রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, আর এই বেকার রাস্তায় গেলে শয়তানকে পাবে। শয়তান জীবনে কোনো দিন আর জান্নাতে প্রবেশ করবে না, যে শয়তানের দলভুক্ত হবে ওই শয়তানের সঙ্গে জাহান্নাম হবে, আর যে ইমানদারদের দলভুক্ত হবে হাক্কানি আলেমদের দলভুক্ত হবে, নবী রাসূলগণকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর অসীম দয়া আল্লাহর রহমতে আল্লাহর দয়ার জান্নাত তার নসিব হয়ে যাবে। কোনটা চান? আল্লাহ দয়া চান? আল্লাহ দয়া যদি পেতে চান তাহলে দুনিয়াতে আল্লাহকে খুশি করো, দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করো, আমার নবীর আদর্শ মানো। আমার আল্লাহ কি চায়? আমার আল্লাহ আপনার কাছে কি চায়? আল্লাহ নিয়ামত খাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এতেই আল্লাহ খুশি। জোরে বলুন, তাও আমরা পাচ্ছি না, তাহলে কি করবেন? অনেক ছাড় হবে, কিন্তু মুসলমান ইমানটা নিয়ে মরতে হবে, ঠিক না? ইমানটা নিয়ে মরতে হবে, মরতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে কাঁদতে থাকব, আমি রাসূলুল্লাহ। শুধু কিয়ামত পর্যন্ত নয়, যেদিন কিয়ামত শুরু হবে, যেদিন সব আমার আল্লাহ তাআলা সব ওলট পালট করে দেবেন, সেই দিনটা বাবা বড় কঠিন দিন। ও মুসলমানের শুনে রাখেন, আল্লাহ তাআলা জিবরিলকে মাটি দিয়ে বলবেন, ও জিবরিল চলে যাও আমার নবীকে গিয়ে বলো, কিয়ামত নাজিল হয়ে গিয়েছে, কিয়ামত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন আমার নবীর মাজারের সম্মুখে এসে মদিনা শরীফের রাসূলের মাজারের দ্বারে এসে সালাম নেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে সালাম দেবে। হুজুর আপনি উঠে পড়ুন, হুজুর আপনি উঠে পড়ুন, কিয়ামত নাজিল হয়ে গিয়েছে। হযরতে জিবরাইল সাল্লাম নবীকে ডাক দেবেন, বারবার বারবার যখন ডাক দেবেন, জিবরাইল সাল্লাম কোন উত্তর পাবেন না, শুধু একটাই আওয়াজ পাবেন। কোন আওয়াজ? আমার নবীর জবানি আওয়াজ হবে। আজ যেটা আওয়াজ হচ্ছে সেদিন ওই আওয়াজটা থাকবে, ইয়া হাবিবি উম্মতি, উম্মতি, ইয়া উম্মতি। ও আমার আব্বা জানেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন, নবী আমার কোন ডাকে সাড়া দেবেন না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী তো কোনো আওয়াজ দেয় না, আপনার নবী তো কোনো উত্তর দেয় না, আমার আল্লাহ সবই জানেন। আমার আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল তাহলে আমার নবী, আমার নবী কি আওয়াজ দেয়? এ রব্বি আল্লাহ, আপনার নবীর মাজারের ভেতর থেকে একটি আওয়াজ হয়, ইয়া হাবলি উম্মতি, উম্মতি। আমার আল্লাহ সেই সময় বলবেন, জিবরাইল আমার নবীকে গিয়ে তুমি কিভাবে ডেকেছো? আল্লাহ আমি এইভাবে ডেকেছি, ওভাবে ডাকলে আমার নবী জিন্দেগিতে উঠবে না। ও জিবরাইল চলে যাও, আমার নবী
যাদের জন্য কাঁদছেন তাদের কথা স্মরণ করিয়ে দাও, তাদের কথাটা স্মরণ করিয়ে দাও। ও জিবরীল তুমি চলে যাও, আমার নবী যাদের জন্য কাঁদছেন তাদের কথাটা স্মরণ করিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার আল্লাহকে বললেন, আমার নবীকে কিভাবে ডাকব? আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, ও জিবরাইল আজকই নাম নিয়ে ডাকলে আমার নবী উঠবে না, আমার নবীকে গিয়ে সালাম নাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুযনিবিন, ইয়া শাফিআল মুযনিবিন, ও সুপারিশ করনে ওয়ালা নবী গো, যে উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদছেন, সেই উম্মত উম্মতি সুপারিশ করনে ওয়ালা নবী গো, ইয়া রাহমাতাল লিল আলামিন, ও দয়ার সাগর নবী গো, এরকম ভাবে আমার নবীকে ডাকবা। আমার নবীকে গিয়ে বলো, জিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আপনার উম্মত উম্মতির বিচার হবে, আমার নবী আর থাকতে পারবে না। হযরত জিবরীল আলাইহিস সালাম ওই সময় চলে এসে আল্লাহ নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুযনিবিন, ও সুপারিশ করনে ওয়ালা নবী গো, ইয়া রাহমাতাল লিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে নবী আর কবরের ভিতরে থাকবেন না, আমার নবীর সঙ্গে সঙ্গে কবরের মাটিটা ফাঁকা করে দিয়ে নবী আমার উঠে পড়বে, উঠে পড়বে। সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আমাদের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের নবী উঠবেন, উঠে আমার নবী কি করবেন? আমার নবী নিজের জন্য কাঁদবেন না কেন? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে সমস্ত নবী রাসূলগণেরা সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আদম নবী নফসি নফসি করবেন, নূহ নবী নফসি নফসি করবেন, ইব্রাহিম নবী নফসি নফসি করবেন, দাউদ নবী সুলাইমান নবী নফসি নফসি করবেন, মূসা নবী নফসি নফসি করবেন, হুদ নবী নফসি নফসি করবেন, সালেহ নবী নফসি নফসি করবেন, সুলাইমান নবী নফসি নফসি করবেন, ইসমাইল নবী নফসি নফসি করবেন, জাকারিয়া নবী নফসি নফসি করবেন, ঈসা নবী নফসি নফসি করবেন, সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা নফসি নফসি করবেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন নবী আমার ওই সময় আমার নবী সিজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে গিয়ে নবী জবান মোবারক দিয়ে আওয়াজ হবে, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। কিয়ামতের দিনে হাশরের ময়দানটা হবে 50,000 বছর একটা দিন হবে, কত হাজার বছর, 50,000 বছর একটা দিন হবে। আর ওই যে ফুলসিরাত নামক সেতুটা যেটা পার হতে হবে চুরের থেকে শুরু হিরাতে দাঁড়ানো, ওই ফুলসিরাত নামক সেতুটা 30,000 বছরের একটা রাস্তা হবে, কত হাজার, 30,000 বছরের রাস্তা হবে। দুনিয়ায় কত বছর বাঁচবেন বলেন? ও মুসলমানেরা, ক্ষণিকের দুনিয়ায় এত আমরা দুনিয়া চিন্তায় দেওয়ানা, দুনিয়ার চিন্তায় পাগল, কিন্তু আল্লাহ নাম নিতে ভুল হয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে ওই 50,000 বছর একটা দিন হবে, কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাত নামক সেতু, ওর নিচে 7টা জাহান্নাম থাকবে। মুসলমান শুনে রাখেন, 50,000 বছর কাদের জন্য হবে? যারা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চেয়েছে আখেরাত চাই না, তাদের হিসাব দিতে দিতে
ওই ময়দানে মাশারে নিজের গায়ের ঘাম পাসিনা ঝরে ঝরে পড়বে। ঘাম জ্বলতে জ্বলতে কিতাবের মধ্যে লেখা আছে, কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে হাবু ডুবু খেতে থাকবে। ও মুসলমান শুনে রেখে দিন, কিন্তু কিয়ামতের দিন যারা কিনা প্রকৃত ইমানদার মুমিন হবে, আল্লাহর নেককার বান্দা বান্দি হবে, তাদের হিসাবটা এত সহজ হয়ে যাবে। তারা যখন ওই ফুলসিরাত নামক সেতুটা পার হবে, বিজলির ন্যায় আপনার বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। কিন্তু যারা অপরাধী তারা পার হতে পারবে না, ওই গর্তে পড়ে গেলে আর কে উঠতে পারবে? পারবে কি? পারবে না। মুসলমান শোনার, ওই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে নবী যখন সাজদায় বুড়ে কাঁদবেন, আমার আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ বলে হাবিব আপনি কাঁদবেন না, আপনি যত রাজি আমি আল্লাহ ততে রাজি। মানুষ পানি 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 করে চিৎকার করবে, পানির পিপাসায় জিহ্বাটা পার হয়ে যাবে, জিভটা বার হয়ে যাবে, অনেকের বাতি গলাতি গান্ধি রক্ত বার হয়ে যাবে। ও মুমিন মুসলমানের স্বীকৃতি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসার আমার নবীর হাতে দান করবে। কোরআন পাকে আল্লাহ সূরা কাউসারের মধ্যে জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীকে কাউসার দিয়েছি। আমার আল্লাহ আমার নবীর হাতে কাউসার দান করবেন। সেদিন আমার নবী আমার রসুলের হাত থেকে নুরানি হাত থেকে যারা ওই হাউজে কাউসারের পানি পান করবেন, জিন্দগিতে কোনো দিন তরে তাদের আর পানির পিপাসা লাগবে না। জোরে বলবেন না সোহার, তিনি হলেন আমাদের নবী। আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি আয়েশা আপনি আমাকে এত ভালোবাসে এত প্রিয় করেন, হুজুর আপনি একবার কি বলবেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে, আমি আয়েশা আমাকে কি এরকম ভালোবাসবেন, আমি আয়েশা আমাকে কি এরকম কাছে করে রাখবেন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি সেদিন অত্যন্ত ভাবে আমার উন্নত উন্নতিদের জন্য ব্যস্ত থাকবো, কয়েকটি জায়গায় তো আমি তোমাদের কথা মনে রাখতে পারবো না। বিবি আয়েশা শুনে রেখে দাও, যেখানে আমার উন্নত উন্নতিদের হিসাব হবে বিচার হবে, আমি রসুল্লাহ জায়গায় দাঁড়িয়ে থাকবো, মিজানের দ্বারে আমি রসুল্লাহ হাউজে কাউসারের দ্বারে দাঁড়িয়ে থাকবো, আমি নবী ওই ফুলসিরাত নামক সেতু দ্বারে দাঁড়িয়ে থাকব, আমি সাজদায় পড়ে আল্লাহ পাকে দরবারে কাঁদতে থাকব। মুসলমান শুনে কি দিন, তাই বলি বাবা মরে যাব কেউ বাঁচব না, কত মানুষের বুকে মাটি দিয়েছি, কত মানুষকে দাপন করেছি, ঠিক কিনা বলুন? এর ভিতরে আমরা যারা বসে আছি কেউ কি বলতে পারবেন যে আমি কারুর হারাইনি? না 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 না, কেউ আব্বাকে হারিয়েছেন, কেউ গর্ভধারিণী মাকে হারিয়েছেন, কেউ কলিজার টোকরা সন্তানকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ বোনকে হারিয়েছেন, কেউ শ্বশুর কেউ শাশুড়িকে হারিয়েছেন, কেউ দাদু দাদিকে হারিয়েছেন। ও মুসলমানেরা, আমি আপনাদের বলতে চাই, শুনে রেখে দিন, আমরা তাদের বিদায় দিয়েছি, আর কি আমরা তাদের কাছে যাই? তারা কি আমাদের কাছে আর খেতে চাই?
তারা কি আমাদের কাছে আর কিছু নিতে চায়? না না না, তদ্রুপ আমাদের পরিণতি হবে, আমাদের সেদিনটাই সামনে পড়ে আছে। মাটি কারো ছাড়বে না, কবর কারো ছাড়বে না, যে যত বড় মহারতি হোক না কেন, কবরের সকল কি যেতে হবে ঠিক না? কবর ছাড়বে ছাড়বে না, কবরের সকলকে যেতে হবে। তুই কবরের চিন্তাটা করুন, ওই জায়গায় আপনি থাকবেন কি করে? একা দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত বন্ধু পাশে দাঁড়িয়ে যায়, কিন্তু মুসলমান কবরে কে আপনার পাশে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। সেদিনে মামা আল্লাহ ছাড়া আপনার আমার কেউ হবে না। দুনিয়ায় যদি আল্লাহকে চিনেন, দুনিয়ায় যদি আল্লাহ জিকির করেন, আমার আল্লাহ কবরই আপনার স্মরণ করবে। আমার আল্লাহ দুনিয়ায় যদি আপনি আল্লাহর নবীর আদর্শ মানেন, দুনিয়ায় যদি নবীর মহাব্বত হাসিল করেন, তাহলে আপনি কবরে নবীর সাক্ষাৎ পেয়ে যাবে। দুনিয়ায় যদি আল্লাহ সঙ্গে আমার আল্লাহ জিকির করেন, আল্লাহর হুকুমকে পালন করেন, ইন্নাত দ্বীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে যদি পরিপূর্ণ গ্রহণ করেন, ও মুসলমানেরা কিয়ামতের ময়দানে হাশরে মিজানে সব জায়গা আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে, সব জায়গা আল্লাহ নিজে দায়িত্ব নেবে ঠিক না? মুসলমান তো আপনাদের বলতে চাই, ও ভাইরা বোনেরা আপনারা কোরআন পড়ুন, সকাল সন্ধ্যা ঘরে কোরআন পড়ুন, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিন, আপনাদের বাচ্চাদেরকে এলেম শিক্ষা দিন, আপনারা ঘরে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, সদা সর্বদা কোরআন তেলাওয়াত করুন, পাক অবস্থায় থাকবেন, জবানে কটু কথা বলবেন না, গীবত গিল্লা করবেন না, পরনিন্দা পরচর্চা না করে ওই জবানে আল্লাহ জিকির করবেন, ওই জবানে যদি কোরআনের যে সুরা জানেন সেই সুরাটা তেলাওয়াত করবেন। ও আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের ঘরে আল্লাহর রহমত হবে, আপনাদের ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করবে। মুসলমান যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে আল্লাহ জিকির হবে, সেই জায়গায় কোনো ক্ষতি হবে না, হবে হবে না। যেখানে আল্লাহ জিকির হবে, যদি সবাই যদি এরকম প্রত্যেক ঘরে কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেক মুসলমান যুবকেরা যদি ইসলামের মুজাহিদ হয়ে যায়, প্রত্যেক মুরব্বীরা যদি আল্লাহ জিকিরে মগ্ন থাকে, আমার আল্লাহ পাক সেই এলাকায় অবশ্যই আমার আল্লাহ কোনো দিন আমার আল্লাহ গজব দেবেন না, আমার আল্লাহ অবশ্যই ওই জায়গায় রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ঘাটটিটা আমাদের পড়ে যাচ্ছে যে আজকে আল্লাহ ডাকাটা আমাদের কম হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুমের উপরে পরিপূর্ণ চলতে পারছি না। তাই বলি বাবা ফিরে আসি, আমরা যদি ফিরে আসতে পারি একদিনের যাজা পাবো, যদি আমরা এই শুনে যদি এর আমল না করি, যদি কোনো গুরুত্ব না দেই, তাহলে বেকার হয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাই আমি আপনাদের কাছে আর বেশি লম্বা চওড়া করব না, আলোচনা কল্যাণিক আলোচনা সবরেস্তানি মজলিস ভাইজান হুজুর আছেন, আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন, তাই আমি আর বেশি এগিয়ে যেতে চাই না, সময় তো প্রায় 11টা বাজতে যাই, বুঝতে পেরেছি আপনাদের খাটাখাটনির শরীর ঠিক না, এই জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় হয়ে যাব। আমি যদি ভাষাগতভাবে কোনো রকম টুটি বিচ্যুতি করে থাকি, আপনাদের যে মনে দুঃখ লাগে, ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলাতে শোনাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটি বার তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর মাহবুবে দরুদ আল্লাহুম্মা। উপরে তুলে দেয়, উপরে মানে